মাহফিলের সিজন অনেক বক্তা অসুস্থতার কারণে অনেক জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করে দেয় বিশ্বনন্দিত মুফাসসির গোটা পৃথিবীর মধ্যে যার সুনাম সুখ্যাতি ছড়ানো বাংলাদেশের মানুষ যাকে নিয়ে গর্ব করে সারসিনা দরবারের শ্রেষ্ঠতম মুবাল্লিগ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহী সাহেব চিকিৎসার জন্য বর্তমানে ভারতে চলে গেছেন অসুস্থ আমার ভাইরা দোয়া চাই দোয়া করেন আল্লাহ যেন হুজুরকে পূর্ণ আরোগ্য নসিব করতে আমার জীবনে হুজুরের সাথে ১৯ সালে হজ করেছি হুজুরের ট্রাভেলসে এমন একজন উদার মনের আলেম বাংলাদেশে খুঁজলে কম কমই পাওয়া যাবে আমি একদিন বলেছিলাম হুজুর বর্তমান জামানায় এত বড় উঁচু দাবকায় কোন আলেম যদি যায় তার তো কমপক্ষে ফোন রিসিভ করার জন্য একজন খাদেম বরাদ্দ থাকে কিন্তু আপনি কোনো খাদেম রাখেন না ফোনটা দিলে এখন আপনি রিসিভ করেন হুজুর বললেন বাবা মানুষ আমারে ফোন দায়ে কথা বলার জন্য খাদেম যদি ফোন ধরে হুজুরের সাথে এখন কথা বলা যাবে না মানুষগুলা মনে কষ্ট পাবে এজন্য আমি খাদেম রাখি না টেস্ট করার জন্য আপনি ফোন দিয়ে নাম্বারটা প্রয়োজনে আমার থেকে নিয়ে নিয়েন দেশে আসতে হুজুরকে ফোন দিবেন নিজেই ফোন রিসিভ করবে বিড়ম্বনার শিকার হওয়ার দরকার নাই হবেন না এমন একজন কোরআনের খ্যাতমতগার বিশ্বনন্দিত মুফাসসির আজকে চিকিৎসার জন্য ভারতে গিয়ে শোয়া দোয়া করেন খাস দিলে আমার আল্লাহ হক কথা বলার জন্য এমন একজন স্বচ্ছ কণ্ঠের অধিকারী কোরআনের এত বড় একজন খাদিমকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরায় দেয়